সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। হাওড় অঞ্চলের সব মানুষই এখন গৃহবন্দী। কিছু সংখ্যক মানুষ আশ্রয় কেন্দ্রে গেলেও বাকি সবই রয়েছেন নিজ নিজ গৃহে। উপজেলার ফতেহপুর ইউনিয়নের সাতগাঁও শাহপুর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে 35 থেকে 40টি পরিবারের আশ্রয় নিয়েছেন, এমনটাই জানিয়েছেন প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম। সরেজমিনে দেখা যায়, অনেকেই গৃহপালিত প্রাণী, গরু, ছাগল ইত্যাদি নিয়ে একই গৃহে বসবাস করে যাচ্ছেন। আসলে হাওড় অঞ্চলের মানুষের জন্য বর্ষাকাল এক আতঙ্কের নাম। এই সময়ে প্রতিটা গ্রামকে এক একটা দ্বীপের মতো মনে হয়। এই ঋতুতে হাওড় অঞ্চলের মানুষদেরকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে। কেউ কেউ সেই যুদ্ধে জয়ী হয়, আবার অনেকেই সেই যুদ্ধে সর্বশান্ত হয়ে মাথা গোজার আশায় পাড়ি জমায় শহর অঞ্চলের দিকে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ভারী বৃষ্টিপাত হলে তার প্রভাব পড়ে নিম্নাঞ্চলে, কোথাও কোথাও ব্যাপক যানমালের ক্ষয়ক্ষতি সহ বন্যা দেখা দেয়। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।